Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo ashake rasulgon, ajke apnader hridoy bharakrant karon aj gora bishe amader praner nobi Hazrat Muhammad sallallahu alaihi wasallam ke opoman kora hocche. Uhuder juddhe Ummu Imara namok ek briddha mohila sahabi Rasul sallallahu alaihi wasallam ke akraman theke rakha korechilen. তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে উম্মু ইমারা তোমার যা খুশি আমার কাছে চাও জবাবে উম্মু ইমারা রাদিয়াল্লাহু আনহা বলেন আমরা আপনার সাথে জান্নাতে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি লক্ষ্য করেছেন সেই বৃদ্ধার শব্দগুলির প্রতি তিনি বলেননি আমি জান্নাতে যেতে চাই বলেননি আমি জান্নাতে প্রাসাদ চাই বলেননি জান্নাতে সুন্দর স্বামী চাই তিনি এও বলেননি দুনিয়াতে ও আখিরাতে শান্তি চাই তিনি যা বলেছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই কেননা জান্নাত প্রাসাদ সুন্দর স্বামী দুনিয়াতে শান্তি সবই চাও বৈধ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল এসবের অনেক উপরে তার সাথে জান্নাতে থাকার তামান্না ছিল এসবের উপরে কোথায় আজ আমাদের সেই ঈমান আমাদের ঈমান সেই বৃদ্ধ ও দুর্বল নারীর ঈমান থেকেও অনেক দুর্বল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিক আক্রমণ যেমন তীর ধনুক ও তলোয়ার থেকে রক্ষা করেছেন অথচ আমরা সাধারণত মুখের আক্রমণ থেকে যেমন কটাক্ষ ও গালাগাল থেকে রক্ষা করতে পারছি না সেই উম্মতের জীবিত থেকে কি লাভ যার সামনে তারই নবীকে গালাগাল কুৎসা রটনা করা হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে আমাদের রক্তের বন্ধন শেষ হয়ে যাবে সেদিন হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না প্রত্যেকটি মানুষ যার যার আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে কেবল একটি মাত্র মানুষ ছাড়া যিনি উম্মতে উম্মতে বলতে বলতে দুনিয়া বিদায় নিয়েছে যার সাথে আমাদের সম্পর্ক কখনো শেষ হবার নয় যখন প্রতিটি মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে তখন শুধুমাত্র একটি মাত্র ব্যতিক্রম কণ্ঠ শোনা যাবে আর সেটি হলো ইয়া উম্মতি আজ সেই মানুষটাকে অপমান করা হচ্ছে সেই মানুষটার ব্যঙ্গচিত্র প্রকাশ্যে প্রচার করা হচ্ছে আজ আমাদের মুসলিম নেতারা নিশ্চুপ তাদের আজ কোনো আওয়াজ নেই প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা তার সন্তান সন্ততির চেয়েও প্রিয় হয়